দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছে আজকে আরেকটা নতুন রেসিপি, নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব চিকেন মশলা ফ্রাই। চিকেনের একটা খুব সিম্পল রেসিপি, এটা যে কোনো সময় করা যায়, মেহমান আসলে করা যায়, নিজেদের জন্য করা যায়। চলুন আমরা দেখে আসি আজকের এই সহজ রেসিপিটা। এটা অত্যন্ত শর্ট ভিডিও, আশা করছি ভিডিওটা আপনারা পছন্দ করবেন। প্রথমে আপনার লাগবে চিকেন। চিকেনকে দেখেন কি সূক্ষ্ম হাতে ছাড়িয়ে নিচ্ছে। আপনারা এটা পোলট্রি মুরগি দিয়েও করতে পারেন, সোনালি মুরগি দিয়েও করতে পারেন, দেশি মুরগি দিয়েও করতে পারেন। চিকেনটাকে আপনারা বড় বড় পিস করে নিলেন, যেভাবে ফ্রাই করা যায়। তবে পিসগুলো বেশি বড় হলে মশলা ঢুকবে না। এই যেভাবে দেখানো হচ্ছে এরকম সাইজে আপনারা পিস করলেন। এরপর ইয়োগর্ট 3 টেবিল চামচ, আদা জিরার পেস্ট, একটু লেমন জুস দিয়ে নিলেন, সরিষার তেল দিল তারা। এবার এটাকে মিক্স করছে। সরিষার তেল দিলে যে কোনো জিনিস খুব মজা হয়। পেস্টটাকে খুব সুন্দর মিহি মিশ্রণ করলো। এরপরে লাল মরিচের গুঁড়া, জিরা, কালো মরিচ, ধনিয়া, তারপরে পুদিনা, মিন্ট, মানে যা যা গরম মশলা আপনি দিতে চান দিলেন। খুব সুন্দর করে আপনি পেস্টটাকে মাখাচ্ছেন। পেস্টটার কালার চেঞ্জ করলো, দেখেন এরকম হলো পেস্ট। এখন এই পেস্টের মধ্যে আপনি চিকেনগুলোকে ডিপ করবেন, ডুবাবেন এপাশ ওপাশ, যাতে চিকেনের গায়ে মশলাটা মাখানো হয়। সুন্দর করে হাত দিয়ে আপনি মশলাটা মাখান। মাংসের সব পিসের সব জায়গাতেই মশলা ঢুকতে হবে, আপনাকে এটা এনশিওর করতে হবে, এবং হাত দিয়ে আপনি খুব সুন্দর মাখাবেন জিনিসটাকে। মাখানো শেষ, এবার একটু বেসন দিতে হবে, একটু কর্নফ্লাওয়ার দিতে হবে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পুরোটা মিশ্রণকে মাখিয়ে ফেলতে হবে। এই মাখানো শেষ, দেখেন মাংসের পিস গুলোকে এখন ডুবো তেলে ফ্রাই করবে। আগেই তেলটাকে কিছুটা গরম করে নিলে আপনার সুবিধা হবে। এরপর আপনি মাংসগুলোকে ফ্রাই করবেন 15 থেকে 18 মিনিট মিডিয়াম হিটে। এপাশ ওপাশ উল্টে দিবেন যাতে পুড়ে না যায়, অথবা এক পাশ বেশি ভাজি হলে আরেক পাশ কম ভাজি, এরকম যাতে না হয়। দেখেন ফ্রাই হলে আপনি রং দেখেই বুঝতে পারবেন। ফ্রাই শেষ, এখন আপনি পিসগুলোকে তেল থেকে ছেঁকে উঠাবেন। এগুলোর উপরে একটু চাট মশলা দিতে পারেন, পরিবেশন করুন পেঁয়াজ এবং লেবুর সাথে, এটা নান বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো দর্শক মন্ডলী দেখে নিলেন, খুব সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল মুরগির মাংসের মশলা ফ্রাই। এটাকে উপর দিয়ে লেবু দিয়ে এবং বিভিন্ন সালাদের সাথে খেতে খুব ভালো লাগবে। নিজেরাও খেতে পারেন, মেহমান আসলেও খেতে পারেন। এটা বিকেলে নাস্তাও হতে পারে, রাতের খাবার যদি আপনি নান দিয়ে খেতে চান সেক্ষেত্রে এটা হতে পারে। খুব চমৎকার, দেখুন ভিডিওটা আমার করতে লাগলো 3 মিনিট। আমি শিওর এটা বেশিক্ষণ লাগবে না, বাসায় করা খুব সহজ, এবং আমি শিওর আপনারা আপনাদের বাচ্চাদের জন্য প্রায় এরকম ফ্রাই করে থাকেন। তো আপনারা যদি বাসায় করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। আশা করছি এই রান্নাটা আপনাদের ভালো লাগলো, এবং ভালো লাগলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সালাম আলাইকুম।